করোনা পরিস্থিতির অবনতি না হলে ডিসেম্বরেই হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী মাসে ভোটের নতুন সময়সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার বদলের সুযোগ থাকছে না। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটের আট দিন আগে থেমে গিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তুমুল প্রচারণা ও নির্বাচনী আমেজের মধ্যেই করোনা পরিস্থিতিতে 21 মার্চ নির্বাচন স্থগিত করে ইসি। এরপর মেয়াদ শেষ হওয়ায় বন্দরনগরীতে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসকের মেয়াদের 180 দিনের মধ্যেই জনপ্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে, যা শেষ হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কোভিড, শীত, কাল, এই সমস্ত নানা বিষয় এবং ওনার মেয়াদ যেহেতু 6 মাস, এগুলো বিবেচনা করে একটা যুক্তিসঙ্গত সময় মানে নির্বাচন শিডিউল ঘোষণা করা হবে। আশা করা যায় যে আগামী যদি খুব আর্লি হয় 1 মাস আর খুব লেট হলে 2 মাস মধ্যেই একটা সিদ্ধান্ত আসবে। নভেম্বর ডিসেম্বর শিডিউল হবে, ভোট হয়তো ডিসেম্বর হতে পারে, জানুয়ারিতে হতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরপিতার প্রতিদ্বন্দ্বিতা নেমেছিলেন 6 জন প্রার্থী, তাদের সবাই বড় 2 দল সহ রাজনৈতিক দল মনোনীত। ভোটের নতুন সময়সূচি দেওয়া হলেও মেয়র পদে এসব প্রার্থী অপরিবর্তিত থাকবেন। তবে কয়েকজন প্রার্থী মারা যাওয়ায় রদবদলের সুযোগ থাকবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদে। স্থগিত যেহেতু আছে, যদি কোনো প্রার্থী যারা ওয়ার্ডের মধ্যে হয়েছিলেন তাদের যদি মারা যায় থাকেন তাহলে পুনঃতফসিল হবে। আর কমিশনার পদে যেহেতু কোনো লিমিট নাই, কোনো পলিটিক্যাল পার্টিরই নাই, নমিনেশন নাই, অতএব সেটার ক্ষেত্রে হয়তো রিশিডিউল করতে হতে পারে। কমিশন যদি দেখা যায় এখনও নির্বাচন করা ঠিক হবে না, তাহলে সেক্ষেত্রে সরকার নিয়ে ওই আপনার সিটি কর্পোরেশন যে আইন আছে সেতে ওই আইন অনুযায়ী আবার নতুন আরেকজন প্রশাসক ওনার মেয়াদ শেষ হলে আবার 180 দিনের জন্য নিয়োগ দিতে পারেন। আগের সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের দিন ছিল 29 মার্চ, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয় 5 আগস্ট। যদি কোনো প্রার্থী ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা যায় থাকেন তাহলে পুনঃতফসিল।